ভিডিওটা শুরুটা দেখে অনেকেই হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন এটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। অনেকেই হয়তো অনুমানও করতে পারছেন আমরা পদ্মা ব্রিজ দেখতে যাচ্ছি। একদম ঠিক, আমরা পদ্মা ব্রিজ দেখতে যাচ্ছি এবং সাথে অবশ্যই পদ্মার ইলিশ খেতে যাচ্ছি। তবে পদ্মা ব্রিজ দেখব আজ ময়ূরপঙ্খী পালের নাবে চড়ে। ট্যুরটা খুব এক্সাইটিং মনে হচ্ছে, তাই না দর্শক? অবশ্যই এক্সাইটিং। এই ট্যুরে বিক্রমপুরের আরও 5টি ট্যুরিস্ট স্পটে আমরা যাব। আমার মনে হয় ঢাকার কাছে একদিনে পুরো ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এত সুন্দর ট্যুর আর হয় না। এই ট্যুরটি অফার করছে জাভা ট্যুর লিমিটেড। একদিনে পদ্মা ব্রিজ দেখাসহ 6টি স্পটে তারা নিয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আমি কাজী অয়ন আছি আপনাদের সাথে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথেই থাকুন। আমরা চলে এসেছি প্রথম স্পটে, অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স। চলুন আমরা ঘুরে দেখি। অতীশ দীপঙ্কর মেমোরিয়ালে প্রথমেই রয়েছে একটি বড় টেম্পল। যাতে অতীশ দীপঙ্করের একটি স্ট্যাচু রয়েছে। আমরা অতীশ দীপঙ্করের জন্ম ভিটায় বিচরণ করছি। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি চাইনিজ শেপের একটা স্থাপনা, এবং আমরা হয়তো বা এই সাইনবোর্ডেও চাইনিজ ভাষাতে লেখা দেখতে পাচ্ছি। অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ করুণানন্দ থেরো আমাদের অতীশ দীপঙ্কর এবং এই কমপ্লেক্স সম্পর্কে ব্রিফ করেন। আমাদের পরবর্তী স্পট হল বিক্রমপুরী বৌদ্ধবিহার প্রত্নস্থান জাদুঘর। 6-7 মিনিটের মধ্যে আমরা এসে পড়লাম এখানে। দর্শক, আমরা চলে এসেছি রঘুরামপুর এলাকায়। এটা বিক্রমপুরের রঘুরামপুর এলাকা, বিক্রমপুর বৌদ্ধবিহার প্রত্নস্থান জাদুঘর। আপনারা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, আমরা এই স্থানে এসেছি এবং একটু পরে আমরা সেই বৌদ্ধবিহার দেখতে যাব। আমাদের সাথে আছেন কানন বড়ুয়া, যিনি আমাদের আজকে গাইড হিসেবে সহযোগিতা করবেন। স্বাগত কানন্দা, কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। জি জি, নিশ্চয়ই আমরা দেখব। এখন বৌদ্ধবিহারের দিকে যাচ্ছি। কানন্দা বিহারটির খনন কাজ এবং বিক্রমপুরের ঐতিহ্য সম্পর্কে সুন্দর একটি ধারণা দেন। আমরা চলে এসেছি বিক্রমপুরী বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব স্থান জাদুঘরে। চলুন দেখি, আমরা ভিতরে গিয়ে দেখি। জাদুঘরের ভেতরে প্রবেশ করলে ডান পাশে একটি ছোট্ট পুকুর রয়েছে। তারপর একটু এগোলে বিভিন্ন বোর্ডে বিহারটির খনন কাজের বিভিন্ন চিত্র এবং খনন পরবর্তী যা পাওয়া গেছে তার কিছু ছবি দেখতে পাবেন। দর্শক, এই বিক্রমপুর বিহারে যে স্থাপনাটি আবিষ্কৃত হয়েছে আমরা সেই জায়গাটায় যাচ্ছি। এখানকার যে তরুণতা দিয়ে যে কবি রাজস্ব তৈরি করা হয়েছে, দীপঙ্কর সেখানে গিয়ে তিনি তার এই শিক্ষাটা তিনি তিনিকে দিয়েছেন, এবং এখানে একসময়কার এখানে প্রথম শতক, দ্বিতীয় শতক, তৃতীয় ষষ্ঠ শতক পর্যন্ত এবং দ্বাদশ শতক পর্যন্ত এখানকার যে বৌদ্ধ সভ্যতাগুলো ছিল, এখানকার যে শিক্ষক জন্য দেশ থেকে শিক্ষার্থীগণ আসতেন এখানে। এটা আমাদের সম্পদ বা বাংলাদেশের সম্পদ, এটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। এটা আমাদের, ওরা দেখুক আসুক এবং বাংলাদেশে এটা লাভবান হবে। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এগুলো সবাই সমৃদ্ধ হবে, আমরা ঐতিহ্যবান। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ, ধন্যবাদ। ভিক্ষু করুণানন্দ থেরো বললেন একটি গুরুত্বপূর্ণ কথা, এটা বাংলাদেশের সম্পদ, আমাদের সম্পদ, এটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। এতে বাংলাদেশ লাভবান হবে, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, এগুলো আমাদেরকে আরও সমৃদ্ধ করে তুলবে। আমাদের পরবর্তী স্পট ছিল নাটেশ্বর বিহার। এটার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, আমরা অল্প সময়ের মধ্যে এসে পৌঁছলাম। এটা হচ্ছে নটেশ্বর, এখানে দেখতে পারতেছেন
নরেশ্বর বৌদ্ধ বিহার। এটার সময়কাল হচ্ছে 70 দশক থেকে 80 শতাব্দীর সময়। তো এখানে আসলে কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। এগুলো হ্যাঁ মাটির নিচে এই অবস্থায় ছিল। এখানে যেগুলো দেখতেছেন এগুলো সব খননের সময় যেগুলো পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ বাংলাদেশের মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো খনন কার্য সম্পাদন করে এই যেগুলো পেয়েছে আপনি দেখতেছেন বিভিন্ন ছবির মাধ্যমে ওগুলো। তো ভ্রমণ পিপাসু এবং যারা অতীতকে নিয়ে জানার চেষ্টা করে তারা এখানে অটোমেটিকলি আসবে। কেন আসবে? কারণ এইখানকার এই বিক্রমপুরের লোকেরাই এই এশিয়া মহাদেশকে ওরা একসময় শাসন করেছিলেন। আমার ঐতিহ্যকে যদি আমি খুঁজতে যাই, আমার অতীতকে যদি আমি খুঁজতে যাই, তাহলে এই জায়গাতে আসতে হবে। এবার সবচেয়ে এক্সাইটিং পার্ট, ময়ূরপঙ্খী পালের নাবে চড়ে পদ্মা সেতু দেখতে যাওয়া। আমরা নাটেশ্বর বিহার থেকে প্রায় 50 মিনিটে পৌঁছে গেলাম ময়ূরপঙ্খী, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক সেই জায়গায়। সাইদ ভাই, আমরা ঠিক এখন কোথায় এসেছি আপনি যদি এই বিষয়টা একটু আমাদেরকে বলেন এবং আমাদেরকে নিয়ে যান সেখানে। আচ্ছা, এখন আমরা যে জায়গাটা অবস্থান করছি এটাকে বলে সামরবাড়ি রিসর্ট। তো আমাদের আজকের ভ্রমণের যেটা মূল আকর্ষণ সেকেন্ড পার্ট, রিভার ক্রুজিংয়ের যে বিষয়টা বলেছিলাম, তো এখন আমরা রিভার ক্রুজিং স্টার্ট করতে যাচ্ছি আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত ময়ূরপঙ্খী পালের ন্যায়। এবং রিভার ক্রুজিংয়ের সাথে সাথে আমরা যে দেখতে যাব হচ্ছে আজকের আমাদের স্বপ্নের পদ্মা সেতু। তো এখনই আমরা রিভার ক্রুজ স্টার্ট করব। এটা পদ্মার একটা একটা সাইট। তো সামরবাড়ি রিসর্ট থেকে আমরা এখন আমাদের পালের ন্যায় চড়ব। এই আমাদের সামনে দেখতে পাচ্ছি পালের ন্যায়। হ্যাঁ, এইটা আমাদের কতটুকু সময় লাগতে পারে? এখান থেকে পদ্মা ব্রিজে যেতে লাগবে 1 ঘন্টা, তারপর আমরা ভাগ্যকুলে পৌঁছাতে লাগবে আরও 1 ঘন্টা 2 ঘন্টা। তাহলে আমরা জি আর নৌকাতে উঠেই আমরা আমাদের নৌকায় তৈরি করা যেটা হোমমেডও বলতে পারেন দুপুরের লাঞ্চ পরিবেশন করা হবে। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে ময়ূরপঙ্খী যাত্রা শুরু করলো স্বপ্নের পদ্মা সেতুর দিকে। নদীর দুই পারের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই ডেলং ট্যুর প্যাকেজের যেটা সেকেন্ড পার্ট রিভার ক্রুজিংটা সেকেন্ড পার্টে এই কারণে রাখা যে ফার্স্ট পার্ট যখন আমরা বৌদ্ধ বিহারগুলো দর্শন করব, ওইটা ওই ফিল্ডে আমরা যখন হাঁটাহাঁটি করব, সব কিছু ঘুরে ঘুরে দেখব, তখন বিহারগুলো দেখা শেষ হলে একটা ক্লান্ত বোধ হতে পারে। ঠিক সেই সময়টাই আমাদের এই রিভার ক্রুজিংয়ের পার্টটা রাখা, যেন নৌকায় এসে এই বিস্তার একটা পদ্মা নদীতে এসে যেন সবাই রিল্যাক্স হয়ে যায়। সাইদ ভাইয়ের সাথে গল্প করতে করতে একজন এসে জানালো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। ময়ূরপঙ্খীর নিচের অবস্থানটা আমরা জেনে নেই। ময়ূরপঙ্খীর নিচের আমরা দেখতে পাচ্ছি এখানে শয্যার একটা ব্যবস্থা আছে। দুপুরের খাবারের একটি ব্যবস্থা করা হয়েছে। আমরা কাশিম ভাইয়ের কাছে আলাপ করি। কাশিম ভাই সম্ভবত এটা দায়িত্বে আছেন। কাশিম ভাই, আজকে আমরা কি খাচ্ছি? আজকে আছে পদ্মার ইলিশ মাছ আছে। বাহ বাহ, পদ্মার ইলিশ মাছ ভাজা, তারপরে ভেজিটেবল আছে আপনার। আচ্ছা, এইটা কি দেখতে পাচ্ছি এখানে আমরা? ভেজিটেবল বাঁধাকপি। আচ্ছা, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আচ্ছা কাশিম ভাই, এই রান্নাটা কি এই নৌকাতেই কি ইয়ে হয়েছে? খুব লোভনীয় একটি বিষয় হচ্ছে আমরা পদ্মার ইলিশ পাচ্ছি আমরা এখানে। খুব সুন্দর একটা বেসিনের ব্যবস্থা দেখতে পাচ্ছি। একটু ডার্ক এখানে যদিও,
আলোক স্বল্পতা আছে। ভিউয়ার্স, বর্তমান সময়ে আমরা সবাই হাত ধোয়ার ব্যাপারে খুবই সচেতন। ময়ূরপঙ্খীতে রয়েছে হাত ধোয়ার সুব্যবস্থা। পাশেই টয়লেট আছে। অসাধারণ অসাধারণ সেই পদ্মা পাড়ের পল্লী, আমরা একেবারে পাড়েই পাড় ঘেঁষা যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, দোচালা টিনের ঘর, অসাধারণ অসাধারণ সব দৃশ্য। এক পারে চর, আরেক পারে ঘর। কম বেশি 1.5 কিলো দূরে আমাদের সেই পদ্মা সেতু। আমরা সেই পদ্মা সেতুর মুখে যাত্রা করছি ময়ূরপঙ্খীতে। আমরা শাহেদ ভাইয়ের সাথে ময়ূরপঙ্খী সম্পর্কে জানবো। সাইদ ভাই জানালেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বজরা নৌকা ছিল, যেটির নাম ছিল পদ্মা। কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি গেলে পদ্মা নৌকাটি আপনারা দেখতে পাবেন। সেই কবিগুরুর পদ্মা বজরা নৌকা থেকে অনুপ্রাণিত হয়ে জাভা ট্যুর এই নৌকাটি তৈরি করেছে। পদ্মা বজরা যেই কাঠামো ছিল সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এই ময়ূরপঙ্খী পালের নাউটি করা। আসুন উপরে দেখাচ্ছি আপনাকে সব কিছু। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে এই বজরাটা ব্যবহার করতেন। উনি যখন প্রশাসনিক কাজে বেরোতেন, উনাদের থাকা এবং খাওয়ার যেন কোনো সমস্যা না হয়, ওইটার চিন্তা রেখেই উনি এই বজ্র নৌকাটা তৈরি করেছিলেন এবং এটাতেই উনি ভ্রমণ করতেন। তো মূলত এই বজ্র নৌকার মূল আকর্ষণ যেটি, সেটি হচ্ছে উনি উপরের পরিভাগে বসেই বিভিন্ন গল্পগুচ্ছ তৈরি করতেন, কবিতা রচনা করতেন। আমরা সবাই সোনার তরি শুনেছি, সেটা উনি এই বজ্রা নৌকার উপরে বসেই করেছেন। এছাড়াও ওনার বিভিন্ন গল্পগুচ্ছ আছে। তাছাড়া যেমন আমরা মালিনীর নাম শুনেছি, সেটাও তিনি রচনা করেছেন এই এই বজ্রার উপরের পরিভাগে বসে বসে। সেই কাঠামো দেখেই আমরা অনুপ্রাণিত হয়ে চিন্তা করলাম যে যে যখন নৌকা তৈরি করব, এমন একটা নৌকা তৈরি করি যেটার পিছনে কোনো না কোনো ইতিহাস আছে। তো ভাই, আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি, চলেন আমরা নৌকার সামনের ভাগটা গিয়ে পদ্মা সেতু উপভোগ করি। আসুন। ময়ূরপঙ্খী বজরায় করে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর কাছাকাছি। আর হয়তোবা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পদ্মা সেতুকে একেবারে নিচের থেকে উপরেও দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন সে বিশাল সেতু, জাজিরা থেকে মাওয়া। 2022 সালে সরকারি তথ্য মতে, আমাদের 22 সালের মাঝামাঝি আমরা আশা করছি পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আমরা সেই স্প্যান, যেই স্প্যান হাপে ধাপে একটি একটি করে স্প্যান বসানো হয়েছে, তার অনেক রিপোর্টও আমরা অনেক সময় অনেক গণমাধ্যমে দেখতে পেয়েছি। সেই স্প্যানগুলো আমরা দেখতে পাচ্ছি খুব কাছ থেকেই বলতে গেলে। অপূর্ব এক দৃশ্য, সেটা আসলে এখানে এসেই উপভোগ করতে হবে। সোজাসুজি লক্ষ্য করি তাহলে আমরা একটু উপরের যে কর্মযজ্ঞ এবং এই কর্মযজ্ঞের যে রোড স্ল্যাব বসানো হচ্ছে, মেশিনারিজ দিয়ে রোড স্ল্যাব বসানো হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি এক কথায় বলবো যে খুবই অসাধারণ অসাধারণ এক সেতু, অসাধারণ এক স্বপ্নের সেতু। আমরা বাঁদিকে বেশ খানিকটা অংশ দেখতে পাচ্ছি,
রোড স্ল্যাব বসে গেছে, আমরা ধরতে পারি অর্ধেকটা অংশই বলতে পারি যে উপরে রোড স্ল্যাবের যে প্রাথমিক কাজগুলো এগুলো সম্পন্ন হয়েছে। এখন আমরা নিচ দিয়ে যাচ্ছি, আমরা একেবারে ব্রিজের নিচে চলে এসেছি। আচ্ছা বক্স, হ্যাঁ এইবার বক্সের মতো যে শেপটা ছবিতে আমি গ্রাফ দেখলাম, এটা এখন মিলাইতে পারছি পুরোপুরি একটা গ্রাফের মতো। হ্যাঁ ট্রেন লাইন হচ্ছে যে মিডল পয়েন্টে দিয়ে ট্রেন লাইন যাবে। আমরা সেতু পার হয়ে আবার এপারে চলে আসছি। পদ্মা ব্রিজ দেখা শেষে আমরা পরবর্তী স্পটের দিকে যাত্রা শুরু করি। নদীর দুই পাড়ের দৃশ্যের সাথে পশ্চিম দিগন্তের রক্তিম সূর্যের দৃশ্য মনের মাঝে এক প্রশান্তি বয়ে আনে, মনে হয় আরও দূরে হারিয়ে যেতে। অনেকেরই হয়তো ইচ্ছে করছে এই ট্যুরটি করার, ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা ময়ূরপঙ্খী পালেন নাওয়ের নৌ ভ্রমণ উপভোগ করলাম এতক্ষণ। আমাদের আমরা এখন বিদায়ের পালা, এই আমাদের এই অংশটা থেকে আমরা ভাগ্যকুল জমিদার বাড়িতে যাব। আশা করব যারা আমাদের এই নবভ্রমণের ভিডিওটা দেখবেন, আমাদের জাভাটোর পক্ষ থেকে সবাই এর প্রতি সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এই সাদরটা গ্রহণ করুন। দেখুন সন্ধ্যা হয়ে আসায় শুধুমাত্র বিক্রমপুর রাজবাড়ি দেখে আমাদের আজকে ট্যুরটি শেষ হয়। আগামীতে দেশ বিদেশের আকর্ষণীয় স্থান নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, নিশ্চয়ই আবার দেখা হবে।